আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই গণিত ক্লাসে। এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো এই কারণে যে ষষ্ঠ শ্রেণীতে উঠেই তোমরা ম্যাথের যে চারটি অংশ পাও, এর মধ্যে তোমরা পাটিগণিত অংশ ক বিভাগে পেয়েছো, বীজগণিত অংশ খ বিভাগে পেয়েছো, আর গ বিভাগে তোমরা পাবে, যেটি নিয়ে আমি আলোচনা করব, জ্যামিতি। এই জ্যামিতিতে তোমাদের আগে দুইটি ক্লাস আপলোড করেছিলাম, এবং আরেকটি অংশ আছে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান। আমি তৌহিদ স্যার, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গাস কলেজের শিক্ষক হিসাবে, গণিত শিক্ষক হিসাবে বলবো যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা শহীদ আনোয়ার গাস কলেজের, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গাস কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্যই আমার এই প্রচেষ্টা। অর্থাৎ আমরা যে একটি শিশু শ্রেণীর মধ্যে অবস্থান করছি, আমরা আমাদের বাবা মার আয়ত্তে, অর্থাৎ আমরা সবাই এখন আবদ্ধ হয়ে আছে আমাদের পড়ার ক্ষেত্রে। যদি বলি আমরা আমাদের বাসাতে স্টে অ্যাট হোম, অর্থাৎ ঘরে আবদ্ধ আছি, কিন্তু বলবো আবদ্ধ না। তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রতি যত্ন নাও, এবং আশেপাশে যারা আছে তাদের প্রতি টেক কেয়ার করার চেষ্টা করো। আজকে আমি মূলত ক্লাস সিক্সের যে উপপাদ্য কিভাবে আমরা লিখবো, বা উপপাদ্যের যে চারটি অংশ আছে, বা মেন বইয়ের উপপাদ্যগুলো আমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখবো, কোণের প্রকারভেদ আমি আলোচনা করেছি, এরপরে ওখানে বিন্দু রশ্মি রেখাংশের কথা আলোচনা করেছি, আমি আজকে এই উপপাদ্য একের সাধারণ নির্বচন হিসাবে যদি বলি, আমরা উপপাদ্যের চারটি অংশ পাই, যেটি তোমাদের এখন একটু আলোচনা করতে চাই। যে প্রথমটা আমরা যদি বলি সাধারণ নির্বচন, তোমরা একটু লিখে নিতে পারো যাদের খাতা কলম আছে, সাধারণ নির্বচন। অবশ্য তোমাদের সৃজনশীল হওয়ার কারণে তোমাদের এই সাধারণ নির্বাচন কথাটা এখন আর প্রয়োজন হয় না, প্রশ্নে যেটা থাকে সেটাকে আমরা সাধারণ নির্বাচন বলি, এবং সাধারণ নির্বাচন বলা যাবে না, নির্বাচন। দুই নম্বর পয়েন্ট যেটি হবে, আমরা এই সাধারণ নির্বাচনের আলোকে যখন একটি চিত্র আঁকবো, চিত্রে যখন আইডেন্টিফাই করব, যখন চিহ্নিত করব, এই অংশটাকে আমরা বলবো বিশেষ নির্বাচন, এই অংশটিকে আমরা বলবো বিশেষ নির্বচন। তোমরা কি সবাই লিখছো খাতায়, বা তোমরা কি বুঝতে পারছো যে আমরা উপপাদ্যের চারটি অংশ কি পাবো? এবং সরি, এবং তিন নম্বর যদি বলি, এটি আমাদের ক্ষেত্র বিশেষে প্রয়োজনের স্বার্থে উপপাদ্যে আমরা অঙ্কনটিকে আলাদাভাবে লিখতে পারি, বা উদ্দীপক অনুসারে আমরা বিশেষ নির্বাচনের ভিতরে কিছু যদি যোগ করা লাগে, বা আকার ব্যাপারটি থাকে লম্বা আঁকা বা কোনো একটি বিন্দু সংযোগ করা, সেটা আমরা বিশেষ নির্বাচনের মধ্যেও রাখতে পারি। কিন্তু আমি এখানে একটু লিখে নিতে চাই, অঙ্কন লিখে নিব, ওকে। লাস্ট অফ অল যেটি পাবো, দেখো চার নম্বর যেটি আমরা লিখব প্রমাণ, এই প্রমাণটি কিন্তু তোমাদের উপপাদ্যের মেন বিষয়। কারণ দেখো, প্রশ্নে আমি লিখেছি, তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ, বা 180 ডিগ্রি। কিন্তু আমি প্রশ্ন আকারে লিখেছি প্রমাণ করো যে একটি সরলরেখা, তাহলে আমাদের এই চার নম্বর পয়েন্টটাকে আমাদের হাইলাইটস করতে বলা হয়েছে, যে প্রমাণ করো যে একটি সরলরেখার একটি বিন্দুতে, অর্থাৎ তারা বলেছে যদি আমরা এভাবে একটি সরলরেখা আঁকি, একটি সরলরেখা নাম দিলাম এ বি, একটি সরলরেখা, তোমাদের আগেও আমি সরলরেখার কথা বলেছি যে সরল রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, সীমাহীনভাবে দুই দিকে দুই প্রান্তে বর্ধিত হতে থাকে, এবং বলেছে একটি সরলরেখার একটি বিন্দুতে, যে কোনো একটি বিন্দু হতে পারে, আমি এখানে এ বিন্দু দিতে পারি, এখানে দিতে পারি, এখানেও দিতে পারি, আমার সুবিধা মতো। তবে যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা চেষ্টা করবা যে কোনো একটি রেখার মাঝামাঝিতে একটি রশ্মি তুমি মিলিত করতে পারো। তবে তোমাদের বলবো যে সন্নিহিত কোণটি কি, সন্নিহিত কোণের সংজ্ঞা এভাবে আমি তোমাদের আগে দিয়েছিলাম যে এ একটি হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ড একটি সমতল পৃষ্ঠ, এই সমতল পৃষ্ঠে যদি আমরা দুইটি কোণ আঁকি, অর্থাৎ দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয়, অর্থাৎ এই একটি কোণ, আমার ইচ্ছা মতো একটি কোণ নিলাম, আগেও তুমি তোমাদের আলোচনা করেছিলাম, তথাপি আবার আমি আলোচনা করতে চাচ্ছি, কারণ এই প্রমাণটা মুখস্থ তোমরা করো, উপপাদ্য ক্লাস সিক্স থেকে তোমাদের একটু ধারণা হয়, বা বড় ভাইয়েরা বড় বোনেরা কিন্তু আইডিয়া দিয়ে যায় যে উপপাদ্য বা জ্যামিতি অনেক জটিল, এগুলো তোমাকে মুখস্থ করা লাগবে, কিন্তু না, জ্যামিতির ধারণা যার
বেশি, সে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথে অনেক নাম্বার পায় বা অনেক কিছু শিখে যায়। তো দেখো এও বি কোণ আর বিও সি কোণ, আমি এর আগেও যদিও বা আলোচনা করেছি, দেখো এও বি কোণ ও দেখো বিও সি কোণ, দুইটি কোণের একই শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দুটা কত বলো, দুইটি কোণের শীর্ষবিন্দুটা কি বলো তো, ও। ওকে, এখানে দেখো ও শীর্ষবিন্দু, আবার এখানে বিও সি কোণের শীর্ষবিন্দু, দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয়, আর এই কোণ দ্বয় যদি দেখো এ ও বি কোণের অভিবাহু আবার বি ও সি কোণের অভিবাহু সাধারণ বাহু, তাহলে দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয় আর কোণ দ্বয় যদি তাদের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাহলে কোণ দ্বয়কে আমরা বলবো সন্নিহিত কোণ। আমাদের সাধারণ নির্বাচন বলেছে একটি সরল রেখা, তাহলে একটা সরলরেখা ফিক্সড, এই সরলরেখার কোন এক বিন্দুতে যদি আমরা একটা রশ্মি আঁকি, হতে পারে এখানে ওসি রশ্মি, দেখো ও বিন্দু কিন্তু প্রান্ত বিন্দু, ওসি রশ্মি অর্থাৎ রশ্মির কিন্তু একটি প্রান্ত বিন্দু থাকে, আমরা দেখতে পাচ্ছি ওসি ওসি রশ্মির ও কিন্তু প্রান্ত বিন্দু, তাহলে একটি সরলরেখার কোন এক বিন্দুতে একটি রশ্মি মিলিত হলে, খেয়াল করো রশ্মি মিলিত হওয়ার কারণে এ একটি কোণ তৈরি হয়েছে, আবার এখানে এই দিক দিয়েও কিন্তু আর একটি কোণ তৈরি হয়েছে, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এও সি কোণ, আর আরেকটি দেখো বিও সি কোণ তৈরি হলো, এবং এও সি কোণের দেখো ওসি বাহু আবার বিও সি কোণের দেখো ওসি বাহু, তাহলে এও সি কোণ এবং বিও সি কোণের সাধারণ বাহু দেখো ওসি এবং কোণ দ্বয় তাদের বিপরীত পাশে অবস্থিত, সুতরাং এই দুইটা কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো। আমি এটা এঁকেছি, এটাও একটি সন্নিহিত কোণ, আমি এখানে যে সাধারণ নির্বাচন অনুযায়ী যে চিত্রটি এঁকেছি যে একটি সরলরেখার কোন এক বিন্দুতে আমরা যখন একটি রশ্মি আঁকবো তখনই আমাদের দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে, এই সন্নিহিত কোণ দ্বয়ে সমষ্টি তোমাদের বলেছে দেখাতে বলছে দুই সমকোণ, দুই সমকোণ মানে তোমাদের বলেছে 180 ডিগ্রি। ওকে, এখন যদি তুমি এইভাবে মেজারমেন্ট করো যে স্যার এটা যদি আমার 70 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো এটি 70 ডিগ্রি, নিঃসন্দেহে এ ও সি কোণ আর বি ও সি কোণ এই দুইটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, কারণ সরলরেখার উপরে অবস্থিত একটা বিন্দুতে দুইটি কোণ, এদের সমষ্টি মাস্ট বি 180 ডিগ্রি হবে, তাহলে এটি যদি 70 ডিগ্রি হয় বি ও সি, তাহলে এটি হবে দেখো 110 ডিগ্রি, কারণ 180 থেকে 70 ডিগ্রি বাদ দিলে আমরা 110 ডিগ্রি পাবো, এবং এই দুইটি কোণ যোগ করলে দেখো 180 ডিগ্রি হবে। এটিই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে যে একটি সরলরেখার কোন এক বিন্দুতে একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি হবে দুই সমকোণ। আমি হয়তো আমার আইডিয়াতে ধরে নিয়েছি একটি কোণ 70 ডিগ্রি, তাহলে আরেকটি কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে 110 ডিগ্রি। এখন তোমাদের ভিতরে অনেক ট্যালেন্ট স্টুডেন্ট আসো, তোমরা বলতে পারো যে স্যার আমরা এরকম বাঁকা করে আমরা নিব কেন, আমরা এই সরলরেখার ও বিন্দুতে তো আমরা এভাবে করে আমরা ওসি রশ্মি আঁকবো, আমরা লম্ব আকারের ওসি রশ্মি আঁকবো, তাহলে এখানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আমরা যদি এই 90 90 যোগ করি, যেহেতু বিও সি কোণ আর এও সি কোণ দুইটি সন্নিহিত কোণ এবং এই দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাহলে আমরা যদি এই প্রমাণটা সরাসরি যদি এও সি কোণ প্লাস বিও সি কোণ লিখে দিই তাহলে প্রমাণ হবে না কেন, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো অনেক শিক্ষার্থীরা আসো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো, তারা অনেকে প্রশ্ন করে ফেলো যে স্যার আমাদের বইয়ে যেভাবে একটু ওসি রশ্মিটা বাঁকা করে আবার পরে লম্ব আঁকছে, আমি স্যার লম্ব আঁকবো না, আমি সরাসরি ওসি রশ্মিটাকে আমি লম্ব আকারে এঁকে দিব, এরপরে স্যার আমি 90 90 যোগ করে দিব, তাহলে তো আমার এক লাইনে হয়ে যায়, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো জ্যামিতিক কিছু ব্যাখ্যা জ্যামিতিক কিছু প্রতিজ্ঞা জ্যামিতিক কিছু যুক্তি বা স্বতঃসিদ্ধগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমাকে যদি বলা হয় 2 আর 3 যোগ করলে কত হয়, তুমি বলে দিলে 5, স্যার 2 আর 3 সমান স্যার এখানে 5 হবে, স্যার আমি কি এটা লিখতে পারি না 4 যোগ 1, অবশ্যই লিখতে পারো 2 আর 3 যোগ করলে 5 হয়, 4 যোগ 1 যোগ করলে তো 5 হয়, কিন্তু এর লজিক্যাল কিছু ব্যাপার আছে, এগুলো অবশ্যই ম্যাথমেটিক্সের একটা বেসিক বিষয়, ম্যাথমেটিক্সের একটা অগাধ বা অনেক ডিপলি চিন্তা ভাবনা, আমাদের এই প্রমাণটা করার জন্য মনে রাখতে হবে ওসি রশ্মিকে একটু বাঁকা করে দিতে হবে, 90 ডিগ্রি আঁকা যাবে না, কারণ যদি 90 ডিগ্রি দিয়ে আঁকো তাহলে আমাদের যৌক্তিকতা থাকবে না, খুব সহজেই আমার একটা চিত্র দেখে একটা কোণ ধরে কিন্তু প্রমাণ করে দিব, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি উপপাদ্যের প্রমাণের জন্য প্রথমে যে প্রশ্নে থাকবে এই অংশটিকে বলবো সাধারণ নির্বাচন, আমরা চিত্র আঁকার পর চিত্রটা এঁকে নিব, এঁকে নেওয়ার পর
কি ধরনের কোণ পাচ্ছি, কি প্রমাণ করব, সেটি কিন্তু আমরা একটু সুন্দর করে জায়গা ফাঁকা রেখে প্যারা করে আমরা লিখব, যেটিকে আমরা বলবো বিশেষ নির্বাচন। এবং এই প্রমাণটার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু অঙ্কন লাগবে, যে অঙ্কনটা তোমাদের প্রমাণের সাথে দিয়েছে, কিন্তু আমি না, আমি প্রমাণ করতে যেটি বলেছে আমি বিশেষ নির্বাচনের পরেই কিন্তু আমি অঙ্কন আলাদাভাবে দিব, এবং খুব শর্টলি আমি প্রমাণটা করব। আমি হয়তো অনেক আলোচনা করছি যে আপনারা তোমাদের কাছে হয়তো মনে হতে পারে স্যার একটা উপপাদ্যতে এত সময় লাগার কথা না, এরপরে আমি অঙ্কন বললাম আর প্রমাণটা কিভাবে করব, সেটি একটা ধারাবাহিক প্রসেস, এই প্রসেসটা এখন তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের চিত্রটা কিভাবে আঁকবো দেখে নাও। আমি চিত্র অলরেডি এঁকেছি, আমি এখানে প্রয়োজন নেই ডিগ্রি দেওয়া, আমি অলরেডি চিত্রটা আঁকলাম। তোমরা নিঃসন্দেহে বই খাতা পেন্সিল জ্যামিতি বক্স এগুলো নিয়েই তোমরা রেডি আসো। আমি বলবো ক্লাস সিক্স থেকে কিন্তু তোমরা জ্যামিতি বক্সের ব্যবহার, অর্থাৎ জ্যামিতি বক্সে যে পেন্সিল কম্পাস থাকে, কাটা কম্পাস থাকে, রোলার, সেটি স্কোয়ার বা চাঁদা বা ত্রিকোণী, এগুলো কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। এবং সপ্তম অধ্যায়ে যখন তোমরা সম্পাদ্যগুলো করবা তখন কিন্তু জ্যামিতি বক্সের ইনস্ট্রুমেন্টগুলো অনেক সময় তোমাদের পরিচিত মানে পরিচয় করে দেবো কোনটির নাম কি। তাহলে তোমরা সুন্দরভাবে একটি সরলরেখা এঁকে নাও, সরলরেখা আঁকার পর এবি সরলরেখার ও বিন্দুতে তোমরা কাজ করো, যে ওসির শেপ ওসিরশি তুমি আঁকো। আমি এই কোনটা পরবর্তীতে আমি একটু চেঞ্জ করব, যার কারণে আমি একটু মুছে নিচ্ছি। এখন তোমরা ওসিরশির ও বিন্দুতে তোমরা ওসিরশিটা আঁকো। এখন এই চিত্রের নিচে কিন্তু আমি চেষ্টা করব, দেখো চিত্রটা সাধারণ নির্বাচনে এটা আছে, তাহলে আমি এখানে আমি চিত্রটা আঁকি তোমাদের প্রমাণটা করে দেওয়ার জন্য, তাহলে সুবিধা হবে। আমি একটু বামে সরিয়ে লিখি, তাহলে আর একটু বেটার হবে চিত্রটা। তবে তোমরা সৃজনশীলের ক্ষেত্রে প্রশ্নের পরেই তোমরা এই চিত্রটা আঁকবা। পার্ট ওয়ান এবং পার্ট টু তোমাদের আমি আপলোড করেছি, পার্ট ওয়ান এবং পার্ট টু দেখলে বিভিন্ন ধরনের সংজ্ঞা তোমরা বুঝতে পারবে। দেখো তারা বই অনুসারে বললো, মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে, তোমাদের বইয়ে যেটি লেখা আছে দেখো, এটি আমি একটু সাইড করে প্যারা দিয়ে লিখব, যে বিশেষ নির্বাচন। ওকে, আমি প্রমাণের জন্য জায়গা ডানে ফাঁকা রাখবো, তাই লিখব মনে করি এবি সরল রেখার, মনে করি এবি সরল রেখার, এখানে যত আমি যদি বলি এটি একটি পরীক্ষার খাতা মার্জিন দেওয়া আছে, মনে করো, মনে করি এবি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, ফলে দেখো এওসি কোণ বলবো, ফলে এওসি ও আমরা বিওসি কোণ বলবো, বিওসি দুইটি তোমাদের বইয়ে কিন্তু সি ও বি কোণ লেখা আছে, তোমরা বিওসি কোণ লিখতে পারো, কোনো ভুল নাই। দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। ওকে, লক্ষ্য করো এই বিশেষ নির্বাচন বরাবর ঠিক এই পজিশনে আমরা লিখব প্রমাণ করতে হবে, যে প্যারা দিয়ে লিখব, কারণ টিচার বুঝতে পারবে প্রমাণ করতে হবে যে। তাহলে আমার এখানে এক লাইন অর্থাৎ খাতা আঁটবে না, যদি আঁটে লিখে দিও, নইলে আমি যেটা লিখব দেখো প্রমাণ করতে হবে যে, এখানে লিখব এওসি কোণ প্লাস বিওসি কোণ সমান দুই সমকোণ, এটি আমাদের প্রমাণ করতে হবে। তোমরা দেখো একটু বিশেষ নির্বাচন তুমি যেভাবে পাবা, এমন হতে পারে পরীক্ষাতে উদ্দীপক হয়তো পি কিউ রেখা দেওয়া আছে, ওয়ার দেওয়া আছে, সিডি দেওয়া আছে, যেভাবে দেওয়া থাক না কেন তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। একটি সরলরেখার নামকরণ যেভাবে হোক না কেন, কোণের নামকরণ যেভাবে হোক না কেন, উল্টানো বা নতুন কিছু থাকলেও কোনো সমস্যা নাই। তোমরা তোমাদের ধারাবাহিকতা বা তোমাদের যে জ্ঞান আছে এই জ্ঞান এখানে প্রয়োগ করার চেষ্টা করবা। এরপরে দেখো আমাদের একটু
প্রমাণটা বলেছে এও সিকোণ প্লাস বিও সিকোণ সমান দুই সমকোণ দেখাতে হবে, এখানে তো আমার বলে নাই যে 180 ডিগ্রি বা এ কোণের মান তো দেওয়া নাই, তাহলে আমাদের কিভাবে প্রমাণ করতে হবে? এই জন্য আমরা কাজটি করব। এখন ও বিন্দুতে দেখো আমাদের লম্ব এঁকে নিতে হবে, ও ডি আমরা লম্ব আঁকবো। দেখো আমি এই সাইডে লম্ব চিহ্ন দিয়ে দিলাম, এখন আমরা এখানে একটু লিখে নেব অঙ্কন, লিখবো অঙ্কন, লিখবো ও বিন্দুতে, ও বিন্দুতে আমি কিন্তু বলেছিলাম মনে আছে কিনা লম্ব চিহ্ন ও ডি লম্ব এ বি আঁকি। আমি তোমাদের পার্ট টু তে বলেছিলাম যে লম্ব চিহ্ন এভাবে দেওয়া যাবে, তোমরা ক্লাসটি দেখে নিও আগের পার্ট টু, যে ও বিন্দুতে দেখো ও ডি লম্ব এ বি আঁকি, এটি কিন্তু অঙ্কন। এখন আসো আমি প্রমাণটা এখানে লিখবো বলে আমি একটু জায়গা ফাঁকা রেখেছি। প্রমাণের ক্ষেত্রে দেখো ঠিক এই বরাবরই তোমাদের লিখতে হবে প্রমাণ। আমি কিন্তু দেখো এটি মনে করব যে বামের একটি মার্জিন দেওয়া আছে, সুতরাং আমি প্রমাণটা একটু ফাঁকা রাখলাম। এখন যেটি যে কাজটি আমি করব সে কাজটি হচ্ছে যে বামের যে অংশ আছে এ ও সি কোণ আর বি ও সি কোণ, এই দুইটা কোণ নিয়ে বাম পক্ষ নিয়েই আমি কিভাবে ক্যালকুলেশনটা করব একটু দেখে নাও। প্রমাণে আমি লিখব যে এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান, অর্থাৎ এটি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বাম পক্ষ। ভালো করে দেখে নাও এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ। এখন এই যে এ ও সি কোণ, এ ও সি কোণটা দেখো, এ ও সি কোণ এই সম্পূর্ণ কোণটি দেখো, এ ও ডি কোণ আর সি ও ডি কোণ দুইটি কোণে কিন্তু এখানে ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়েছে এখানে। তাহলে আমরা এখন এ ও সি কোণকে আমরা একটু বোঝার সুবিধার্থে লিখতে পারি এ ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ, ডিও সি কোণ লিখতে পারো বা সি ও ডি কোণ কোনো সমস্যা নাই। এটিকে বোঝানোর জন্য দেখো এ ও সি কোণটা তোমরা যদি চিত্রে দেখো যে এ ও সি কোণ বলতে এ ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ, আর এখানে আমি বি ও সি কোণটা আমি একটু বা বাইরে ফাঁকা করে রাখলাম। তোমরা যদি এখানে ব্র্যাকেট না দাও তাতেও কোনো সমস্যা নেই, আমাদের এই সমান আমাদের মনে রাখতে হবে বাম পক্ষে কিন্তু এটা এ ও সি কোণ আর বি ও সি কোণ আছে। এখন আমরা চিত্র অনুসারে দেখতে পাচ্ছি যে এ ও ডি কোণ কিন্তু 90 ডিগ্রি, সুতরাং আমরা এই এ ও ডি কোণটাকে আমরা একটু ফাঁকা রেখে দিই। আমি নতুন ভাবে আবার এই সি ও ডি কোণ আর বি ও সি কোণ যোগ করব। দেখো তো সি ও ডি কোণ এটি কিন্তু অলরেডি 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে সি ও ডি কোণ অর্থাৎ এই কোণটার সাথে আমরা বি ও সি কোণটা যোগ করব। বি ও সি কোণ যদি যোগ করি দেখো সি ও ডি কোণ আর বি ও সি কোণ সমান আমাদের 90 ডিগ্রি হবে, যার কারণে আমি চেষ্টা করব সি ও ডি কোণ প্লাস বি ও সি কোণ আমি আলাদাভাবে যোগ করে নিলাম। আমরা এটি রাখলাম দেখো এ ও ডি কোণ প্লাস, তাহলে সি ও ডি কোণ সমান আমরা লিখতে পারি দেখো বি ও ডি কোণ, বি ও ডি কোণ আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে সি ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান বি ও ডি কোণ। এখন তুমি যদি মনে করো স্যার আমি কি একটু সাইড নোট দিয়ে দিব, সাইড নোট তো এখানে অ্যাকচুয়ালি আছে, তারপর আমি বলে দিই এখানে সি ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান আমরা পাচ্ছি দেখো বি ও ডি কোণ আমি পেয়ে গেলাম। ওকে, এখন আমি বাম পক্ষের এই অংশটা একটু ছোট করে বামে লেখার চেষ্টা করি এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান। লক্ষ্য করো এই এ ও ডি কোণের মানটি কত বলো, এ ও ডি কোণ মানে কত বলো 90 ডিগ্রি, তাহলে আমি এটি লিখবো এক সমকোণ, এক সমকোণ আমি লিখে নিলাম। আবার খেয়াল করো বি ও ডি কোণ, তাহলে চিত্রে দেখো বি ও ডি কোণ এটিও কিন্তু দেখো এক সমকোণ, এটি আমরা লিখবো এক সমকোণ। ওকে, তোমাদের বইয়ে যেভাবে আছে ওভাবে ছাড়া তোমরা যদি এটা স্বাচ্ছন্দ্য ফিল করো যে স্যার এই প্রমাণটা ইজি লাগছে, কিন্তু আমরা এক সমকোণ কেন পেলাম, আমরা এখানে সাইড লোক লিখবো যে ও ডি লম্ব এ বি হওয়াই আমরা কি লিখছি দেখো, এই যে ও ডিটা এ বি এর উপর লম্ব হয় আমরা বলতে পারবো দেখো যে এ ও ডি কোণ সমান বি ও ডি কোণ সমান আমরা এক সমকোণ লিখতে পারবো, এক সমকোণ। ওকে, আমরা দেখো
এওসিকন আর বিওসিকন, এওসিকনকে আমরা দুইটা করে ভাগ করেছি, এটা আমি পরে বলছি। তাহলে আমরা লাস্ট অফ অল কি পাচ্ছি দেখো, অতএব এও সিকন প্লাস বিও সিকন সমান এক সমকোণ, আর এক সমকোণ সমান আমরা লিখে দেবো দেখো দুই সমকোণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো তোমরা খাতা কলম দিয়ে আবার দেখো লিখে নাও, যে তোমাদের বইয়ের যে প্রমাণটি আছে, বইয়ের প্রমাণ ছাড়াও আমি একটু শর্টলি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এবং এও সিকোণটিকে আমরা এও ডিকোণ ও সিও ডিকোণ দুইটা কোণের সমষ্টি রূপে পেয়েছি, যার কারণে এটিকে আমি ব্র্যাকেটে রেখেছি, আবদ্ধ করে রেখেছি, এবং বিও সিকোণকে আলাদা রেখেছি। এবং এও ডিকোণ আমরা চিত্রে যখন লম্ব এঁকেছিলাম সেই ক্ষেত্রে দেখো এও ডিকোণ 90 ডিগ্রি হয়ে গেছে, যার কারণে এও ডিকোণকে আমরা বাইরে রেখেছি। পরে আমি সিও ডিকোণ আর বিও সিকোণ চিত্রে দেখো সিও ডিকোণ আর বিও সিকোণ এই দুইটা কোণ যোগ করলে আমি নতুন ভাবে বিও ডিকোণ পাচ্ছি, যে বিও ডিকোণের মান কিন্তু হচ্ছে কত, 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। পরে আমি বাম পক্ষে এটা লিখলাম এও সিকোণ প্লাস বিও সিকোণ সমান এও ডিকোণ সমান এক সমকোণ, বিও ডিকোণ সমান এক সমকোণ। আমি এখানে লিখে দিলাম, যেহেতু আমরা এখানে লিখতে পারি ওডি লম্ব এ বিয়ে হয়, সংক্ষেপে আমি লিখলাম, তোমাদের বই হয়তো লেখা আছে প্রত্যেকে এক সমকোণ। প্রত্যেকে এক সমকোণ মানে কি, ক্লাস সিক্স এ উঠে গেছো, তোমাদের লম্ব চিহ্ন জানা জানতে হবে, এবং আগের ক্লাসে আমি কিন্তু আপলোড করেছি। সুতরাং এক সমকোণ এক সমকোণ, আমরা দুই সমকোণ পেয়ে গেলাম। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে এই প্রমাণটি বুঝতে পেরেছো, এবং আমার দৃঢ় বিশ্বাস ক্লাস সিক্স থেকে যে প্রমাণ জ্যামিতির, যে জ্যামিতির প্রমাণে উপপাদ্যের আমাদের চারটি অংশ লাগে, প্রশ্নে যেটা দেওয়া থাকে সৃজনশীলে যেহেতু দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া আছে এটিকে আমরা সাধারণ নির্বাচন বলি, যেটি তোমরা বাসায় সুন্দরভাবে খাতাতে জ্যামিতির আলাদাভাবে খাতা বানাবে, এবং সিক্স সেভেন থেকে শুরু করে উপর ক্লাসে 30% প্রায় জ্যামিতি থাকবে, সেক্ষেত্রে তোমরা প্রশ্নটা লিখবে, তারপর সুন্দর করে চিত্র আঁকবে, তারপরে চিত্র নিয়ে কিন্তু বিশেষ নির্বাচন দিবে। খেয়াল করো একটু প্যারা করেই কিন্তু বিশেষ নির্বাচন দিবে, তারপরে আমাদের প্রয়োজন বোধ অঙ্কন লাগতে পারে, এখানে লেগেছে এবং এখানে প্রমাণ দিয়েছি। এবং এখানে দেখো যে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, এবং এখানে সাধারণ নির্বাচন চারটা অংশ। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বা সারা বাংলাদেশের এই মুহূর্তে এই ক্লাসটি যারা দেখছো, বা শহীদ আনোয়ার দাস কলেজ অর্থাৎ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার দাস কলেজের অ্যাজ এ ম্যাথের টিচার হিসেবে বলবো, আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই উপপাদ্যটা প্রমাণ করা, তোমরা নিঃসন্দেহে বুঝেছো পেরেছো, এবং তোমাদের জন্য আমি পরবর্তীতে উপপাদ্য দুই আলোচনা করে 6.1 অনুশীলনীতে কিছু হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় এই ক্লাসে রীতি টানলাম। আল্লাহ হাফেজ।